How are you? Fine, thank you. আপনাকে যখনই দেখি তখনই মনে হয় যে চির তরুণ, চির সবুজ এবং সদ্য যৌবন প্রাপ্ত। যেটাই মনে করো। যেটাই মনে করো। আল্লাহর দান। আলহামদুলিল্লাহ। আপনি আপনার সিটে বসেন, আমরা আলোচনা সমালোচনা শুরু করব। এখন যে জয় ভাই বলছিল ঠিকই বলছিল একদম। Thank you very much. Gas pedal, gas pedal, gas pedal, gas pedal, gas pedal. You already know me, SAG. জয় ভাইকে এবং সাইমন ভাইকে কিছু কোশ্চেন করার জন্য, সো আপনারা শুনুন। এক নম্বর, জয় ভাইয়ের কাছে প্রশ্ন, তোমাকে এই শোয়ের মাধ্যমে সবাই বেয়াদব বলে, সেটা কি তুমি জানো? কেন বলে এটা? এই শোর ভিতর বেয়াদব আমাকে, এই শোর মাধ্যমে আমাদের অডিয়েন্স বলে আর কি, যে তুমি নাকি একটা বেয়াদব, উল্টাপাল্টা কোশ্চেন করো, মানে কোনো সেন্স অফ হিউমার বলে তো, তোমার কোনো সেন্সই থাকে না এবং তোমার কেউ দেখতে পারে না। এবং আমি এটাও শুনছি যে এটিএনের যে মাহফুজ ভাই, সেও তোমাকে তার অফিসে ঢুকতে দেয় না। চলো বোন, ওনার আমার সাথে তুমি একদিন ওনার রুমে চা খেয়ে আসবা। বেয়াদব বলে যারা বলে তারা আমাকে সামনে সামনে দেখলে আমার মনে হয় যে ধারণাটা পাল্টে যাবে। আমি আসলে বেয়াদব না তো। না, নায়ক এবং খলনায়ক এবং চরিত্র অভিনেতা, খলনায়ক না, খলনায়ক কখনো হননি, সবসময় নায়ক ছিলেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নায়ক, যখন তো নায়কই থাকতে হবে। আচ্ছা, প্রথম কিভাবে নায়ক হওয়ার বাসনাটা? করে আসছি, রোমান্স করছি, রোমান্স করে করে চলে যাবো। রোমান্সের ভিতরেই আছেন ইনশাআল্লাহ। নিজেকে কতটুকু সুদর্শন মনে করেন আপনি? আমি মনে করি আমার মতো কেউই নাই। আপনার এখন বয়স কত? আমার বয়স বায়োকিতেও, আমার আম্মা বলে আরো কম। অঞ্জনা আপা বিয়ে করেছেন? বিয়ে করেছেন? না, সামনে চেষ্টা করছি বিয়ে করার জন্য। মানে কি আসলে কি বিয়ে করার নাই আপনি? না, চেষ্টা করছি, দেখি কাউকে পাই কি না। কেরকম পাত্র খুঁজছেন? আল্লাহ যেমন ভাগ্যে রেখেছে তেমন কাউকে পেলেই, মানে একটু রোমান্টিক হলে ভালো হয় আর কি। কি ধরনের রোমান্স আপনি পছন্দ করেন? কথাবার্তায় সৌন্দর্য, মনের দিক থেকে রোমান্টিক। আচ্ছা, মানে মোটামুটি জয়ের জয়ের মতো চলবে না? হ্যাঁ অবশ্যই, হি ইজ এ হ্যান্ডসাম গাই, হ্যান্ডসাম হিরো। কোন অভিনেত্রীর সঙ্গে অভিনয় করতে গিয়ে আপনি নার্ভাস ফিল করছেন? মৌসুমী হামিদ। কেন এই নামটা বললেন জয় ভাই? বিকজ আমার হাইট অনেক। কেন আমি বলছি, একটি নাটক করেছিলাম এবং সেই নাটকে ভূতের ভয়ে প্রায় ওকে জড়িয়ে ধরতে হতো। আচ্ছা, জড়িয়ে ধরার সময় আমি জানতে পারলাম ওর সাথে সুমন আনোয়ারের প্রেম।